শর্তহীন সংলাপের প্রস্তাবের পর্যন্ত গ্রহণ করেছিলাম নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তেও মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু শর্তহীন সংলাপের জন্য একটি চিঠি দিয়েছিলেন সেটাতেও আমরা সম্মত হয়েছিলাম দাদা সংসদ নির্বাচন ও বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়ে যুগান্তর্কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব বলেন তিনি মঈন খান তিনি বলেন সরকার যদি মনে করে আমরা গায়ের জোরে দেশ চালিয়ে যাব তাহলে কিছু করার নেই কিছু বলার নেই আমরা শর্তহীন সংলাপের প্রস্তাবে গ্রহণ করেছিলাম বললেন ডক্টর মঈন খান বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন আমরা তো সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি শর্তহীন সংলাপের প্রস্তাবে পর্যন্ত গ্রহণ করেছিলাম নির্বাচনের তফসিল ঘোষণার আগে মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু শর্তহীন সংলাপের জন্য একটি চিঠি দিয়েছিলেন সেটাতেও আমরা সম্মত হয়েছিলাম দাদা সংসদ নির্বাচন ও বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়ে যুগান্তলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন বলেন মঈন খান তিনি সরকার যদি মনে করে আমরা গায়ে জোরে যাব তাহলে কিছু কিছু করার নেই নেই বলার আমরা শর্তহীন সংলাপের প্রস্তাব গ্রহণ করেছিলাম বললেন ডক্টর মঈন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন আমরা তো সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি শর্তহীন সংলাপের প্রস্তাব পর্যন্ত গ্রহণ করেছিলাম নির্বাচনের তফসিল ঘোষণার আগে মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু শর্তহীন সংলাপের জন্য এটি চিঠি দিয়েছিলেন সেটাতেও আমরা সম্মত হয়েছিলাম দাদা সংসদ নির্বাচন ও বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়ে যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সব বলেন মইন খান তিনি বলেন সরকার যদি মনে করে আমরা গায়ের জোরে দেশ চালিয়ে যাব তাহলে কিছু করার নেই কিছু বলার নেই আমরা শর্তহীন সংলাপের প্রস্তাব গ্রহণ করেছিলাম বললেন ডক্টর মঈন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেছেন আমরা তো সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি শর্তহীন সংলাপের প্রস্তাব পর্যন্ত গ্রহণ করেছিলাম নির্বাচনের তফসিল ঘোষণার আগে মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু শর্তহীন সংলাপের জন্য একটি চিঠি দিয়েছিলেন সেটাতেও আমরা সম্মত হয়েছিলাম দাদা সংসদ নির্বাচন ও বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়ে যুগান্তরকে বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন খান তিনি বলেন সরকার যদি মনে করে আমরা গায়ের জোরে দেশ চালিয়ে যাব তাহলে কিছু কিছু করার নেই নেই বলার আমরা শর্তহীন সংলাপের প্রস্তাব গ্রহণ করেছিলাম বললেন ডক্টর মঈন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান বলেছেন আমরা তো সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি শর্তহীন সংলাপের প্রস্তাব পর্যন্ত গ্রহণ করেছিলাম নির্বাচনের তফসিল ঘোষণার আগে মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু শর্তহীন সংলাপের জন্য একটি চিঠি দিয়েছিলেন সেটাতেও আমরা সম্মত হয়েছিলাম